আসসালামু আলাইকুম, আমি রুবেল হোসেন রোহিত। আজকে আমরা কথা বলবো থ্রেডস নিয়ে। থ্রেড না, থ্রেডস। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন থ্রেডস কেন টুইটার থেকে বেটার, কীভাবে এটাতে সাইন আপ করা লাগে এবং আমাদের মতো ডিজিটাল মার্কেটাররা কীভাবে থ্রেডসের মাধ্যমে টাকা পয়সা ইনকাম করতে পারে এবং কীভাবে থ্রেডসে গ্রো করা যায়। সো লেটস স্টার্ট। মাত্র 7 ঘন্টার মধ্যে 1 কোটিরও বেশি ব্যবহারকারী সাইন আপ করে থ্রেডসের মধ্যে। থ্রেডসকে অনেকেই ভাবতেছে ইনস্টাগ্রামের একটা ফিচার, অনেকে ইনস্টাগ্রামকে আপডেট করে দেখতেছে, বাট থ্রেডস আসতেছে না। আসলে থ্রেডস হলো একটা অ্যাপ যা ইনস্টাগ্রামের মতোই, ইনস্টাগ্রাম থেকে একটু আলাদা। ইনস্টাগ্রামের মধ্যে আমরা ফটো এবং ভিডিওগুলো আপলোড করতে পারি, আর থ্রেডসের মধ্যে আপনি ফটো এবং ভিডিওর পাশাপাশি আপনি টেক্সটের মাধ্যমে পোস্টও করতে পারবেন। এটা অনেকটা টুইটারের মতো। আপনি যদি এক কথাই বলেন তাহলে থ্রেডস হলো ইনস্টাগ্রামের ছেলে, টুইটারের সৎ ভাই কিংবা জমজ ভাই। আবার বলতে পারেন থ্রেডস হলো ঠিক সময়ে ঠিক সমাধান। 21 বছর হলেই যেমন বিয়ে করা দরকার, ঠিক তেমনি টুইটারকে প্রত্যাখ্যান করা এখন সময়ের ব্যাপার। টুইটার এখন অনেকের কাছেই বিরক্তিকর। ধরেন আপনি সাকিবুল হাসানের নামে একটি ফেক অ্যাকাউন্ট খুললেন এবং এই ফেক অ্যাকাউন্টটাকে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার মাধ্যমে ভেরিফাই করে ফেললেন। এইভাবে আপনি নেইমার, মেসি সবার নামে ফেক অ্যাকাউন্ট খুলে খুলে এটাকে ভেরিফাই করে ফেলতে পারবেন। আপনি ধরতে পারবেন না কোনটা ফেক এবং কোনটা রিয়াল। এছাড়া টুইটারে এখন আছে পোস্ট লিমিট। আপনি একটি ভেরিফাই অ্যাকাউন্ট থেকে ডেলি 6000 পোস্ট, আনভেরিফাইড থেকে 600 এবং আনভেরিফাইড নতুন টুইটার থেকে ডেলি 300 পোস্ট করতে পারবেন। অন্যদিকে থ্রেডস হলো সম্পূর্ণ বিপরীত। এখানে নেই পোস্টে কোনো বাধা ধরা। এছাড়া মার্ক জুকারবার্গ তার নিজে একটি পোস্টের মধ্যে বলেছেন আপাতত 1 বিলিয়ন ব্যবহারকারী হওয়ার আগে উনি থ্রেডসের মধ্যে কোনো মনিটেশন অপশন আনবেন না। সো আপনার সামনে কোনো অ্যাডসও আসবে না, আপনাকে অ্যাডস বিরক্ত করবে না। এর থেকেও বড় সুবিধা হলো ইনস্টাগ্রাম একটি প্রোডাক্ট থ্রেডস হওয়ায়, ইনস্টাগ্রাম যদি আপনার ভেরিফাই হয়ে থাকে আপনার থ্রেডসও অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। যেহেতু আমার ইনস্টাগ্রাম ভেরিফাইড না, সো আমার থ্রেডসও ভেরিফাইড না। বাট একটা কথা মনে রাখবেন, থ্রেডস হলো ইনস্টাগ্রামের জান। যদি আপনি ইনস্টাগ্রাম ডিলিট করে দেন থ্রেডস অটোমেটিক ডিলিট হয়ে যাবে, আবার যদি থ্রেডস ডিলিট করে দেন আপনার ইনস্টাগ্রাম অটোমেটিক হাওয়া হয়ে যাবে। সো যদি আপনার বেশি দরকার পড়ে আপনি থ্রেডসকে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন। যদি থ্রেডস ডিলিট করে দিতে মনে চায় ইনস্টাগ্রামও নাই হয়ে যাবে। থ্রেডসের মধ্যে আমরা সাইন আপ করবো কীভাবে? থ্রেডসের মধ্যে সাইন আপ করা একদম ইজি। প্রথমে আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে আসবো এবং ইনস্টাগ্রামের মধ্যে এসে আমরা এখানে থ্রিডট মেনুতে ক্লিক করবো। এখান থেকে আমরা থ্রেডসে ক্লিক করবো, দেন আমরা গেট থ্রেডসে ক্লিক করবো এবং আমরা থ্রেডস অ্যাপের মধ্যে চলে আসবো। এছাড়া আপনি ইচ্ছা করলে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে আপনি অ্যাডফার্স্ট থ্রেডসটাকে ডাউনলোড করে ফেলতে পারেন এবং ডাউনলোড করার পর এখানে আপনি ইনস্টাগ্রামে লগ ইন করে ফেলতে পারেন। ইনস্টাগ্রামে লগ ইন করার মাধ্যমে আপনার অটোমেটিক আপনার থ্রেডসে লগ ইন হয়ে যাবে। যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থেকে থাকে আপনি নতুন করে এখানে ক্রিয়েট করার অপশন পাবেন। দেন এখান থেকে আপনি পাবলিক কিংবা আপনি প্রাইভেট প্রোফাইল সিলেক্ট করবেন। আপনি ইচ্ছা করলে আপনার প্রোফাইলটাকে আপনি প্রাইভেট রাখতে পারেন। দেন এখান থেকে আপনি এডিট প্রোফাইলে সিলেক্ট করার মাধ্যমে আপনি আপনার বায়োটাকে এডিট করতে পারেন। এখানে অটোমেটিক আপনার ইনস্টাগ্রাম থেকে বায়োটা চলে আসবে। আপনি এখান থেকে আপনার প্রোফাইল পিকচার আপলোড করতে পারেন, আপনি নতুন করে প্রোফাইল পিকচার আপলোড করতে পারেন কিংবা আপনার ইনস্টাগ্রাম থেকেও ইম্পোর্ট করে আনতে পারেন। ইনস্টাগ্রামের মধ্যে আমরা যেভাবে পোস্ট করি ঠিক একইভাবে আপনি থ্রেডসের মধ্যেও পোস্ট করতে পারেন। জাস্ট এখানে এক্সট্রা একটা ফিচার আপনি পাবেন, সেটা হলো আপনি টেক্সটের মাধ্যমে আপনি পোস্ট করতে পারেন টুইটারের মতো। এখন যে কথাবার্তাগুলো আমি বলবো এগুলো ডিজিটাল মার্কেটের জন্য বেশি ইম্পর্টেন্ট। থ্রেডসের মধ্যে কীভাবে গ্রো করা যায়? থ্রেডসের মধ্যে এখন গ্রো করা সুপার ইজি, কারণ থ্রেডসের মধ্যে এখন কম্পিটিশন জিরো। আমাদের কী করতে হবে? আমাদের টপিক বা নিশ রিলেটেড পোস্ট করতে হবে। আপনি যেই টপিক বা যেই নিশ নিয়ে কাজ করেন ওই টপিক বা নিশ নিয়ে পোস্ট করতে থাকেন ডেলি 3 থেকে 4টা। আপনি পোস্ট করার পরে দেখবেন আপনার রিচ হইতেছে ইনস্টাগ্রাম থেকে 3 থেকে 4 গুণ হারে বেশি, কারণ থ্রেডসের মধ্যে এখন হ্যাশট্যাগ ক্যাপশন কিছু ইম্পর্টেন্ট না। জাস্ট আপনি পোস্ট করতে থাকেন আর আপনার গ্রো হইতে থাকবে। থ্রেডসের মধ্যে আমরা কীভাবে টাকা পয়সা ইনকাম করতে পারি? থ্রেডস থেকে টাকা পয়সা ইনকাম করে আমরা আজকে 5টি মেথড সম্পর্কে জানবো। নাম্বার 1, অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কগুলোকে থ্রেডসের মাধ্যমে শেয়ার করতে পারেন। ধরেন আপনার ফাইবার, এসিএম রাশ কিংবা পাইনারের রেফার লিঙ্কগুলো আপনি থ্রেডসের মাধ্যমে শেয়ার করলেন। এখন এখান থেকে কেউ যদি সাইন আপ করে তাহলে আপনি কমিশন পাবেন। নাম্বার 2, প্রোডাক্ট সেলিং। আপনি আপনার প্রোডাক্টগুলোকে থ্রেডসের মাধ্যমে শেয়ার করতে পারেন এবং এখান থেকে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারেন। নাম্বার 3, ব্র্যান্ড কোলাবোরেশন। আপনি ব্র্যান্ডের সাথে ডিল করতে পারেন, ব্র্যান্ডের প্রমোশন করে দিতে পারেন এবং এখান থেকে আপনি কমিশন পেতে পারেন। নাম্বার 4, ট্রাফিক রিডাইরেকশন। আপনি থ্রেডসের মাধ্যমে অডিয়েন্সগুলোকে আপনার ব্লগ কিংবা ইউটিউবের মধ্যে নিয়ে যেতে পারেন লিঙ্ক শেয়ার করার মাধ্যমে। এবং সবার শেষে ক্লায়েন্ট হান্টিং। আপনি থ্রেডসের মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। কীভাবে? আপনি থ্রেডসের মধ্যে আপনার ফাইবারের রিভিউগুলা কিংবা আপনি আগে যে কাজ করেছেন এগুলোর স্ক্রিনশট কিংবা আপনার কাজের ডেমোগুলো শেয়ার করতে পারেন এবং এই ছবিগুলো শেয়ার করার মাধ্যমে আপনি থ্রেডসটাকে একটা পোর্টফোলিও হিসেবে সাজাতে পারেন এবং ক্লায়েন্টকে আপনি এই পোর্টফোলিওটা শো করতে পারবেন এবং থ্রেডস থেকে আপনি ইউকে, ইউএসএর ক্লায়েন্টগুলোকে জেনারেট করতে পারবেন এবং সবার শেষে আপনি এখান থেকে টাকা পয়সা ইনকাম করতে পারবেন।